কিন জোশ আছে আজকে টিউশন সেরে বাগানে এসে দেখছে না প্রচুর ফুল ফুটেছে দাঁড়াও দেখাচ্ছি শীতকালে ফুলের সাইজও ছোট হয়ে যাচ্ছে ঠান্ডায় তবু আজকে অনেক কটা ফুল ফুটেছে দেখবো কালকে ভালো হবে সত্যি বলতে এবার বাগানটা পুরো বাগানের মতো লাগছে চারিদিকে ফুলে ফুলে ভরা কাল না অনুশীর সাথে দেখা হয়ে এত ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি ওকে খুব বেশি সময় দিতে পারিনি বাট জলসা জিরে আমাদের এত ভালোভাবে চেনে না এসে বলছে কই মাছগুলো কেন দেখায় না নিশ্চয়ই বেঁচে নেই হ্যাঁ শীতকালে তো বাঁচানো একটু প্রবলেম এতে তাই ও অনেক মাছ দিয়ে গেছে সেগুলোকে এখন আমরা রাখবো কায়া হয়ে ওঠেনি আমরা ঠিক করছিলাম যে কালকেই রেখে দেব কিন্তু ওই বোলটার ভিতরে প্রচুর ফুল আছে ফুলগুলোকে অন্য জায়গায় শিফট করব শিফট করে ওই বোলটাতে রাখা হবে মাছগুলো এই যে এগুলোর এই রকম বাজে দশা হয়ে গেছে এগুলোকে এমনি আমাদের ফেলে দিতে হতো কিন্তু ভাবছি কোথায় রাখবো হ্যাঁ কোথায় রাখার কথা ভাবছি এগুলো এখনো বুঝে উঠতে পারছি না কারণ দুটো বললে দু রকম মাছ থাকবে একটাই ফাইটার থাকবে একটাই অন্য মাছগুলো থাকবে যেহেতু আমরা দুটোকে একসাথে রাখার রিস্ক নেব না কারণ ওরা প্রচুর মারপিট করে হ্যাঁ ওরা ভালোভাবে মিশে থাকতে পারে না আর এই ফুলটারে খারাপ হয়ে গেছে হ্যাঁ ওটা বাদ দিয়ে দেব কিন্তু অন্যগুলো কোথায় রাখবো এমনি রেখে দেওয়া যায় জল ছাড়া সবকিছু খুঁজতে হবে কোথায় রেখেছি কি জানি এই দিদি অক্সিজেন গুলো কোথায় আছে জায়গাটা এবার কত সুন্দর দেখাবে এখানে থাকবে মাছ ওখানে থাকবে মাছ তার সাথে ফুল বাহ বাহ কি ভালো লাগছে আমাদের প্রথমেই যদি এনে এতে রাখা হতো না কত সুন্দর দেখাতো আসলে তখন না বেশি পরিমাণ ছিল না এখন তো অনেকটাই নষ্ট হয়েছে এই যে এখানে কতগুলো পড়ে গেছে এখন নিচে রাখি হ্যাঁ এখন ধারে করে রাখ সাবধানে রে উচুর ভারী উচুর যা 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 তোদের নতুন জায়গা হচ্ছে খুশি ওরা আর ভয়ও পাচ্ছে প্রচন্ড হ্যাঁ তুমি ওকে ভয় দেখিয়েছো কেন এত মা আমাদেরই না গোলাপগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল সায়ন টায়নদের নাকি এখনো ঠিকঠাক আছে এইগুলো মাখা যাবে দিদি না 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 নষ্ট হয়ে গেছে আর একটা বলে না একটা মানি প্ল্যান দিতে হবে মানে মানির তো দেখা নেই মানি প্ল্যানটি দিই একটা বড় মতো নিয়েছি অনেকদিন দেওয়া হয়নি না কিরকম একটা হয়ে গেছে সব জিনিসগুলো যেন হয়নি 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 তার মানে আওয়াজ হচ্ছে কোনটা অনুশ্রী না তার সাথে খাবারও দিয়ে গেছে সত্যি বলতে আজকে এত ঠান্ডা পড়েছে গা থেকে সোয়েটার খোলা যাচ্ছে না কি তোমরা কি বলছো সোয়েটার কি খোলা যাচ্ছে এখানে বসে বসে না ভিডিওটা আপলোড না আপলোড না পাবলিক করলাম বাট আজকে না একবার নদীর ধার যেতে হবে পাশের বাড়ির বৌদির বাবা মারা গেছেন ওনার কিছু পরলৌকিক কাজকর্ম করতে তো বিকেলেও একটা প্ল্যান আছে খুব তাড়াহুড়ো রোদ পোয়ানো বন্ধ করে আমি যাচ্ছি সানে সান তো এখনো হলো না আমরা আপাতত যাচ্ছি বৌদিদের বাড়িতে
ধরে হাওয়া বাবরে বাপ কি কার্ডটা সঙ্গে এনেছি আজকে যা হাওয়া দিচ্ছে তবে যে দিকটা তো এদিকটা আসি না পুরো হ্যাঁ নারকল পেয়েছি নেব আমি আপাতত বাড়ির দিকে এলাম দিদি যাচ্ছে বৌদির কাছে আমি শানটা সেরে নিই কারণ বেলা হয়ে গেছে অনেকটাই যেহেতু আমার ঠান্ডা লাগার ধাত আমি এই কদিন একটু তাড়াতাড়ি স্নান করছি এটা আজকে কিছু করার ছিল না তা ঠিক আছে মা স্নান করব আমাদের একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল সেটা এসে গেছে কিন্তু কাকু কোথায় বললো তো চলে আসতে কাকু কই এই চলে এসেছে পেয়ে গেছি ভালো করে না ময়েশ্চারাইজার মাখতেও পাচ্ছিলাম না যাই হোক আজকে পেয়ে গেছি এবার থেকে বেশি বেশি করে ময়েশ্চারাইজার মাখবো এই দিদি পেয়ে গেছি পার্সেল তুমি যে কালকে হাটটা দিয়েছিলে আজকেই আমি পড়বো ভালো লাগছে চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে কন্ডিশন খুব খারাপ অ্যাকচুয়ালি কাল যে রিপোর্টটা করতে দিয়েছিলাম আজ ওটারই আনতে যাচ্ছি রিপোর্টটা সো খুব নার্ভাস রিপোর্ট নেওয়া হয়ে যাওয়ার পরই আমরা ঠিক করেছি যে একবার পুষ্পমেলা ঘুরে আসব আর কালকেই লাস্ট তো হ্যাঁ কালকে এখান থেকে অটো নেব সুভাষ উদ্যানে আমি তো বুঝতেই পারছি না নালে সেটা তো শাটারটা দেয়া থাকবে আমরা এই পাড়ার ভিতরে রাস্তা দিয়ে হাঁটছি আপাতত যাচ্ছি পুষ্পমেলায় এ আমার সামনে দুজন আছে এ হচ্ছে আমাদের রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে আচ্ছা একে তো তোমরা চেনোই শুভ আমার ভিডিওতে কয়েকবার দেখেও থাকবে আর আমাকে কি চেনে না 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 তোকে চেনা যাচ্ছে না আমরা গল্প দিতে দিতে পৌঁছে গেলাম সামনেই ব্যানার দেখতে পাচ্ছি আগের বার তো লাস্ট দিন এসেছিলাম লাস্ট দিন না হয়ে যাওয়ার পরের দিন এসেছিলাম মানে তখন কিচ্ছু ছিল না শুধু ফুল ছিল বাদ বাকি কিচ্ছু নেই বলছে তোরা কি করলি তেমন তো কিছু নেই দেখতে পাচ্ছি আগের বারে তো কত কিছু বসেছিল না ওই ভিতরে কি আছে রে চলো 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 দেখবো তো আর ভিতরে কি বনসাই
বাকি ভালো লাগছে এটা। হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে। দেখা যাচ্ছে না ওনাকে। দারুন এইগুলো দেখছিলাম তো ঠিকই, কিন্তু আমাদের মাথায় ঘুরছিল যে রিলসটা কোথায় বানাবো। শুভ আর আমার ঠিকই করা ছিল যে আজকে পুষ্পমেলায় এসেছি, দুইজন মিলে রিলস বানাবো না, এটা হয় না। দিদি আমি লেবু খাবো, আমাকে ওই লেবুটা কেটে দিতেই হবে, তোকে চেনে দিতে হবে না, তোকে এক্ষুনি নিয়ে দিতে হবে এক্ষুনি। দিদি আমি খেতে খুব ভালোবাসি জানিস তো বল, এইগুলো নিয়ে আসতেই হবে। আমি এইভাবে হাত চো চুরি করে নিই আমরা। ঘুরতে ঘুরতে না আমরা একটা ভালো জায়গা পাই, আর ঠিকই করে নিই যে আমরা আজকে রিলসটা ওইখানেই বানাবো। সাদা বেগুন দিদি রিলস আমরা যেই বানাতে আরম্ভ করলাম, আর লোকজন সেম আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু আমরা কাউকে না দেখে মন খুলে নেচে গেছি। এগুলো কি সুন্দর লাগছে তাই। সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এবার ওই দিকটা যাচ্ছি, দেখি এবার ওই দিকটা কি বসেছে। এখানে আমরা একটা চোর ধরেছি। তুমি চলে যাও, আজকে তুই আর আমি খাই, দিদি দেখুক। ঠিক আছে খা না, অসুবিধা নেই। পুষ্পমেলা থেকে ফেরার পর না আর একদমই ভালো লাগছে না শরীরটা, সে তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘুমাতে যাব। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।